সম্মানিত শেখ, কোন ব্যক্তি ঋণের কারণে যদি কোরবানি দিতে না পারে, তাই ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি দেওয়ার জন্য অন্য কেউ কোরবানির পশু হাদিয়ে, তাহলে সে কোরবানি কি কবুল হবে? আলহামদুলিল্লাহ, সালাম, হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করবে, কোরবানি দিবে না, এটা হচ্ছে নিয়ম। সুতরাং তিনি যদি কোরবানি দিতে না পারে, আরেকজন যদি তাকে কোরবানির পশু হাদিয়ে দেয়, তাহলে সে যদি কোরবানি দিয়ে ইনশাল্লাহ সেটা কবুল হবে, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, দিতে পারবে, তিনি কোরবানি, তার কোরবানি কবুল হবে। যিনি হাদিয়ে দিয়েছেন তারা সওয়াব হবে, উভয়ে সওয়াব সওয়াব পাবে ইনশাল্লাহ। একজন ভাইকে তিনি একটা ভালো কাজের জন্য সহযোগিতা করলেন, হ্যাঁ, উত্তম হচ্ছে এই কোরবানির টাকাতে, যেহেতু এটা একটা সুন্নত মুয়াক্কাদা বা কেউ কেউ বলেছে, এটার থেকে মুক্ত করার চেয়ে তাকে যদি ঋণগ্রস্ত থেকে মুক্ত করে দেয় সেটা বেশি উত্তম হবে। অর্থাৎ আপনি যে টাকা কোরবানির জন্য দিতে চাচ্ছেন তাকে, সেই টাকা দিয়ে তাকে ঋণ থেকে মুক্ত করে দিন, তো লোকটা দুনিয়াও আখেরাতে একটু সচ্ছলভাবে চলতে পারবে এবং তার আখেরাতের হিসাবের ব্যাপারে কমতি হবে না, এই তার ধরপাকড় হবে না। যদি ঋণ থাকে এটা কঠিন বিচার হয়, আপনারা জানেন আরেকজনের হকের ব্যাপারটা, সেই ব্যাপারে সহযোগিতা করা বেশি উত্তম। তারপরে যদি কেউ বলে সেটা সহযোগিতা করবো না, আমি তাকে কোরবানির সহযোগিতা করবো, সেটা তো পারবো না, তাহলে সেটাও করলেও জায়েজ হবে, কোনো সমস্যা নেই, তিনি কোরবানি দিতে পারবেন, উভয় সওয়াবের অধিকারী হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।